আমাদের মসজিদ কমিটির ওনারা মনে করেন যে ওনাদের দায়িত্ব হলো এসি ঠিক আছে কিনা, ফ্যান আছে কিনা, মসজিদের টাইলস পুরাতন হয়েছে কিনা, ওটা চেঞ্জ করতে হবে কিনা, তারপরে মসজিদ এক্সটেনশন করতে হবে কিনা। ওনারা জীবনেও চিন্তা করে না মসজিদে হেদায়েতের কার্যক্রম বৃদ্ধি হোক, ইমাম সাহেব আরো যোগ্যতা সম্পন্ন হোক, মুয়াজ্জিন সাহেব আরো যোগ্যতা সম্পন্ন হোক, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাক, তাদের তারা এই সমাজের মধ্যে যদি 200 ঘর থাকে 200 ঘরের প্রত্যেকটা ঘরে দিন পৌঁছে দেওয়ার জন্য ইমাম সাহেবরা ফিকির করুক, অন্য জায়গায় টিউশনে নিয়ে দৌড়াদৌড়ি না করুক, এই কাজগুলো আমরা করি, ইমাম সাহেবরা এই কাজগুলো নিয়ে থাকুক, ইসলাম নিয়ে থাকুক, দিন প্রচার করুক, আমরা তাদেরকে সহযোগিতা করি, এই মনোভাব অধিকাংশ মসজিদ কমিটির মধ্যে নাই। অথচ ডিউটি ছিল এটা, টাকা তো জনগণই দিবে, তারা ফ্যান ফ্যান লাগালে তারা ফ্যানের নিচে নামাজ পড়বে, ফ্যান না লাগালে নামাজ ফ্যান ছাড়াই নামাজ পড়বে, এসি লাগালে এসির বাতাসে নামাজ পড়বে, না লাগালে নাই। এখানে তো অন্য জায়গা থেকে ভিক্ষা করে নিয়ে এসে কোনো মসজিদে এসি লাগিয়ে সেই মসজিদের মুসল্লিদের শান্তি দেওয়া দরকার নাই, মানুষ থাকে এখানে এক দেড় ঘন্টা, ঘামলে কি হয়েছে, আল্লাহর জন্যই তো। কিন্তু মসজিদ শক্তিশালী হবে আমলের দিক থেকে, মসজিদ শক্তিশালী হবে ইমানের দিক থেকে, মসজিদ শক্তিশালী হবে ইমাম সাহেবের যোগ্যতার মাধ্যমে। আজকে আমরা যোগ্যতা নেই না, আমরা কোনো গুরুত্ব দেই না, কারণ কি, নামাজ গোল্লাই যাচ্ছে সেদিকে খেয়াল নাই, মসজিদ উন্নত হতে হবে, আল্লাহ রাসূল সেটাই বলে গেছেন। আমার উপর রাগ করেন না ভাই, রাগ করলে আল্লাহ রাসূলের উপর রাগ করতে হবে ভাই, কথা ঠিক না বলেন? আল্লাহ রাসূল বলছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো চাকচিক্য হবে, জমক একবারে টোটাল সুন্দর হবে, মসজিদের মুসল্লিরাও অনেক হবে, ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে তারা শূন্য হয়ে যাবে, হেদায়েত থাকবে না। এখন তো বললেন যে হুজুর ঠিকঠাক মতো আমাদের লাগলো, 3 নম্বরে আল্লাহ রাসূল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটা আমার মাথায় প্রথমে আসবে, আমাকেও বানছে এখানে। আল্লাহ রাসূল বলেছেন উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামাই মিনাস সামা, আল্লাহ রাসূল বলেন ওই জামানায় যে জামানায় মসজিদ এরকম হবে, যে জামানায় কোরআন রসম হবে, প্রথা হবে, যে জামানায় ইসলাম শুধু নামে থাকবে, ওই জামানার আলেমরা কেমন হবে, আল্লাহ রাসূল বলেন ওই জামানার আলেম হবে আসমান এবং আসমানের নিচে জমিনের উপরে যত কীট পতঙ্গ যত সৃষ্টিকুলের মানুষজন আছে সবচেয়ে নিকৃষ্ট হবে ওই জামানার আলেমরা। আমরা আছি আরো শেষ, আমরাও শেষ, খালি মুসল্লিদের দায়ী করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আজকে ইসলাম আমরা বলি যে আমরা ইসলামের খেদমত করতেছি, আমি দেখি কি আমরা ইসলামের খেদমত করতেছি না, ইসলাম আলেমদের খেদমত করতেছে। আজকে ইসলাম না থাকে আলেমদের মানুষ সালামও দিত না, কিসের দাম আছে আমার, ইসলাম না থাকলে কিসের মাদ্রাসা, ইসলাম না থাকলে কিসের মসজিদ। অতএব আমি ইসলামের খেদমত করি নাই, বরং ইসলামই আমার খেদমত করতেছে, ইসলামের কারণে রুটি রোজগার আসতেছে, এগুলো হওয়া উচিত না। আমাদের ব্যবসা থাকা উচিত, আমাদের মর্যাদা আপনাদের কাছে থাকা উচিত ভিন্নভাবে, আলেমদের মর্যাদা ভিন্নভাবে থাকা উচিত, এবং ইসলামকে নিঃস্বার্থভাবে ইসলামের জন্য কাজ করে যাওয়া উচিত, ইসলামের পিছনে কোনো স্বার্থ থাকা উচিত না, কোনো ব্যক্তির না। ইসলাম পণ্য নয়, ইসলাম বিক্রি করে খাওয়ার জন্য দুনিয়ায় আসে নাই। এজন্য আমি আপনাদের সামনে রাগ করি যে আপনারা দোয়া করে 500 টাকা হাদিয়া দিতে আসেন, লজ্জা করে না? দোয়া কি বিক্রি করতে থাকে ইমাম সাহেব, কেন দেন আপনারা? অন্য সময় কেন দেন না? আমরা অন্য সময় আলেমদেরকে হাদিয়া দিবেন, এমনি কোনো কারণ ছাড়া দেখা করে হাদিয়া দিবেন, ইমামদেরকে অর্থনৈতিক ভাবে সচ্ছল করবেন, আলেমদেরকে সচ্ছল করবেন। আপনি একটা উপার্জন করলে ওখানে একটা একটা ভাগ আল্লাহ তাআলা আলেমদের জন্য আপনার জন্য দিয়ে দিয়েছেন, আপনি দেন না কেন? আপনি সন্তানের জন্য খরচ করে মনে করেন দায়িত্ব পালন করছেন, স্ত্রীর জন্য খরচ করে দায়িত্ব পালন করছেন, বাবা মার জন্য দায়িত্ব পালন করছেন, সমাজে দান করে দায়িত্ব পালন করছেন, যে সকল লোকজন ঘর বাড়ি ছেড়ে দিয়ে সংসার ছেড়ে দিয়ে চাকরি বাকরি ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে যারা ইসলামের জন্য কাজ করতেছে তাদেরকে কেন শুধুমাত্র দোয়া করার পরে বিয়ে পড়ানোর পরে টাকা দিবেন? তার আগে আপনারা খেয়াল করেন না যে সিজন যাচ্ছে একটা ইলিশ মাছ কিনে হুজুরের বাসায় পাঠায় দিই, খেয়াল কেন করবেন না? আপনারা করেন না বলেই নষ্ট হয়েছে, কি নষ্ট হয়েছে? হুজুরের টাকা না থাকার কারণে হুজুর প্রাইভেট পড়ায়, হুজুরের টাকা না থাকার কারণে হুজুর তাবিজ লাগে, হুজুরের টাকা না থাকার কারণে জায়েজ না জায়েজ অনেক কাজের মধ্যে হুজুরের লিপ্ত হতে হয়, কথা বলেন ঠিক কিনা? আপনি হুজুরকে হুজুরের দিকে আপনারা খেয়াল করবেন না, হুজুরের নষ্ট হবে না তো কি?
নামাজে আসার সময় হুজুরকে বলে দিয়েছে হুজুরের স্ত্রী বাড়িতে বাচ্চা কান্না করছে বাড়িতে বাচ্চা কান্না করছে দুধ খায় নাই দুধ নাই একটা দুধের দাম 700 টাকা হুজুরের নামাজের মধ্যে মনোযোগ আছে হুজুর তো পকেটে টাকা নাই বেতনের টাকা প্রথম 15 দিনেই শেষ এখন হুজুর নামাজ পড়াচ্ছে হুজুরের মনোযোগ নাই ভাই নাই আর ওনার পিছনে আপনি নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন এতই সোজা এতই সস্তা এই বিবেচনা করতে হবে we have to understand we have to calculate and we want to go to the jannah how কিভাবে জান্নাতে যেতে চাই আমরা আমি ক্ষিপ্ত হয়ে বলছি না ভাই এটা আমাদের অ্যানালাইসিস এটা আমাদের নিজস্ব বিশ্লেষণ এটা আমাদের নিজে থেকে ভাবতে হবে আপনার ভাবনার খোরাক আপনাকে ভাবনা করতে বলছি চিন্তা করতে বলছি আমরা দুনিয়ার কল্যাণ চাচ্ছি আখিরাতের কল্যাণ চাচ্ছি না দুনিয়ার নকল টাকা নেই না দুনিয়ার নকল মাল নেই না দুনিয়ার ভেজাল মাল নেই না খারাপ কোনো কিছুই নেই না জান্নাতে যাওয়ার ব্যাপারে সব কিছুর ব্যাপারে আমাদের